আজ আপনাদের সামনে আমি যোনি মুদ্রা সম্পর্কে কিছু বিবরণ তুলে ধরছি। তাহলে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যোনি শব্দের অর্থ কি, যোনিকে কিভাবে চিহ্নিত করি আমরা, কিভাবে সম্মান প্রদান করে থাকি। যোনিকে এক অর্থে বলা হয় গর্ভ, উৎস, ঝর্ণা, উৎপত্তি, নীর, জন্মস্থান, ভিত্তি। মহাবিশ্বের এই উৎসকে পিণ্ডিকা বা পিঠা নামেও আখ্যায়িত করা হয়। তাহলে ধ্যানের শুরুতে অনুশীলনের সময় বিভ্রান্ত কমিয়ে মনকে শান্ত করতে এই মুদ্রা অনবদ্য। কি বললাম, বিচলিত মন, চঞ্চল মন তাকে স্থির করে সেই জায়গায় পৌঁছে দিতে এই মুদ্রা অনবদ্য। এই মুদ্রা যেমন ফিমেল রিপ্রোডাকশনকে প্রভাবিত করে, পরে আসছি এই কথাগুলোর মধ্যে, স্কিনের রিঙ্কলকে ফ্রি করে মানে রিঙ্কল হতে দেয় না, নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে স্ট্রং বানায় এবং এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে মানব দেহে। মহিলাদের ঋতুস্রাব বা সন্তান ধারণ সংক্রান্ত যাবতীয় অসুবিধা এগুলো কাটিয়ে দেয়। এবং সবথেকে বিশেষভাবে যেটা কাজ করে সেটা হচ্ছে গর্ভে যখন সন্তান থাকে সেই সন্তান বাইরের কোনো কিছুকে গ্রহণ করে না, দেখতেও পায় না, শুনতেও পায় না, অথচ এক অনাবিল আনন্দ তার মধ্যে কাজ করে। তেমনি মা এই অবস্থায় সেই সন্তানের মতন সমস্ত কিছু না শুনে, না বুঝে, না দেখে এক অনাবিল আনন্দে তার মন ভরিয়ে তুলতে পারে এই মুদ্রার দ্বারা। তার মানে এই মুদ্রা মানব দেহে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই কার্যকরী। এবং আমরা বলি কুণ্ডলিনি জাগরণের শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় এই মুদ্রা থেকে। আর শক্তি বা আদি নারী শক্তির প্রতিনিধিত্ব মনে করা হয় এই মুদ্রাকে। তাই জন্যে তারা, মা তারা, মা বগলা, ত্রিপুরা সুন্দরী আর কামরূপ কামেশ্বরী, বাকি সমস্ত দেবীকেই এটা স্পর্শ করে। কিন্তু এই দেবীদের উপাসনা যারা করেন তারা বিশেষভাবে ফল পেয়ে থাকেন। এই যোনি মুদ্রা ব্রহ্মকে চিনতে বুঝতে সাহায্য করে। ব্রহ্মনাদ যে সূক্ষ্ম শব্দ আমরা এই আমাদের কানে এমনি শুনতে পাই না, কিন্তু যদি কেউ ধ্যান তপস্যার মাধ্যমে এই মুদ্রায় আসীন থাকেন তখন তিনি খুব সূক্ষ্ম এই নাদ যা ব্রহ্মাণ্ডের মধ্যে অটোমেটিক্যালি রচিত হচ্ছে, শব্দের সৃষ্টি হচ্ছে, সেটা বোঝা যায়। কারণ যোনি অর্থ ব্রহ্ম সারা পৃথিবীকে যে সৃষ্টি করে সেই শব্দকেই পরম ব্রহ্ম বলা হয়। সুতরাং কতটা যুক্তিসঙ্গত এই মুদ্রা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। অন্যান্য মুদ্রার মতন খুব ভোরে যদি উঠে এইটা প্র্যাকটিস করেন, খাবার না খেয়ে, তাহলে ভীষণ উপকৃত হবেন। সারাদিনে করতে পারেন, সন্ধ্যাবেলায় না করাই ভালো।
আর আগের মুদ্রাগুলোর মতন বলি, চলতে ফিরতে এই মুদ্রা করে কেউ যেতে গেলে তার অসুবিধে সৃষ্টি হবে। সুতরাং সুখাসন, বজ্রাসন কিংবা পদ্মাসন সব থেকে ভালো হয় পদ্মাসনে। সিদ্ধাসনেও করা যায়, কিন্তু সেটা খুব ক্রিটিক্যাল, সবাই সিদ্ধাসন করতে পারেন না, অসুবিধে প্রাপ্ত হয়, সেই জন্যে সেটার উল্লেখ করলাম না। আমার কাজ হচ্ছে সরল করে লোকের কাছে তুলে ধরা, যা তারা প্র্যাকটিস করতে পারবেন, সু অভ্যাস করতে পারবেন অনুশীলনের মাধ্যমে। সুতরাং এই কথাগুলো এইভাবেই বললাম। যোনি মুদ্রাটা কী? এর সঙ্গে এক সম্মুখ মুদ্রাও আছে যা অনেকেই গুলিয়ে ফেলেন। যোনি মুদ্রা বললে মুখের ওপর আঙুল রেখে, সেই সম্মুখ মুদ্রা আমি বর্ণনা করব না, কারণ এটা গুলিয়ে যাবে, কিন্তু অনেকটাই এক এইটুকু বলতে পারি। সম্মুখ মুদ্রা অন্য কোনো দিন বর্ণনা করব। যোনি মুদ্রা, এই দেখুন হাতটা ভালো করে দেখুন, দুটো ইন্ডেক্স আঙুল ওপরে, নিচে দুটো থাম, তার মানে এই যে এই অংশটা এটা তৈরি করছি, ভালো করে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন দুটোকে লাগিয়ে দিয়েছি, দুটো আঙুল এইভাবে লাগালাম। এইবার এই ভেতরের আঙুলগুলোকে অনেকেই অনাসে এইভাবে পেঁচিয়ে ধরে, আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন, প্রত্যেকটা আঙুল ইন্ডেক্স মানে তর্জনী আঙুল নিচের দিকে, ওপরে বৃদ্ধ আঙুল, এবং এই এই তার ভেতরে বাকি যে আঙুলগুলো আছে সেগুলো পেঁচিয়ে এইভাবে ধরা। এই দেখুন দেখাচ্ছি, এই এইটা নাভির কাছে রাখতে হয়, মানে পেটের কাছে যে নাভি আছে, নাভির কাছে রেখে আপনি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে, মানে সুন্দরভাবে, যেটা প্রাণায়ামের নীতি, প্রাণায়াম করতে গেলে যে নীতি ফলো আপ করতে হয় সেইভাবেই শ্বাস নিয়ে, গভীর শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন, নর্মালি শ্বাস প্রশ্বাস বজায় রাখুন, আর চোখ বন্ধ করে আপনি এই মুদ্রা করুন। এই মুদ্রা 15 থেকে 20 মিনিট করতে পারবেন একবারে, যদি বেশি করতে হয় 40 মিনিট করতে পারেন, আপত্তি নেই, কিন্তু সেটা দুবারে ভেঙে করবেন, ঠিক আছে। এবার এই মুদ্রা অনেকে বক্ষের কাছে রেখেও করেন, সেটার অন্য ফাংশন, কিন্তু নাভির কাছে মানে তলপেটের কাছে এই যোনি মুদ্রা করবেন। আমি আঙুলগুলো আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে, এই যে আঙুলগুলো প্রত্যেকটা ক্রস করে আমি ধরছি, প্রত্যেকটা ক্রস করে দেখুন ভালো করে, সব পেঁচিয়ে নিয়ে ধরছি স্ট্রেট করে ভেতরে, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন কীভাবে দেখলে বুঝতে পারবেন, দেখুন খালি খোলা আছে আমার বুড়ো আঙুল আর তর্জনী আঙুল, ইন্ডেক্স অ্যান্ড থাম, এই খোলা আছে, এই এইটা ভেতরে রেখে ঠিক শেপটা হবে যোনির মতন, ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন শেপটা হবে যোনির মতন, তার মানে এই 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 দেখে ঘুরিয়ে দিচ্ছি আরও ভালো করে দেখানোর জন্যে, তার মানে এই যে ভেতরের এই অংশটা, এটা যারা পেঁচাতে পারবেন না তাদের আরও ক্লিয়ার বলছি, সবকটা আঙুল লাগিয়ে দিন গায়ে গায়ে, এই গায়ে গায়ে লাগিয়ে দিন, দেখুন এই দেখুন যোনি, দেখুন ভালো করে তুলছি, এই দেখুন, এই দেখুন আমি খুব ভালোভাবে তোলবার চেষ্টা করছি, সবকটা আঙুল গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, দেখুন মুট মুট করে, এই সরলীকরণ করে বলবো বলে যার জন্যে এইভাবে, তার মানে তর্জনী দুটোকে বুঝে নিন ভালো করে, সমান করে সামনে নিচের দিকে, বৃদ্ধ আঙুল থামগুলোকে ওপর দিকে, ভেতরের আঙুলগুলোকে মানে তিনটে তিনটে যে আঙুল বেঁচে থাকবে, দেখুন কীভাবে লাগাচ্ছি, এইভাবে এটাও লাগাতে পারেন, আবার ক্রস করে ভেতরে ধরে নিয়ে পাকিয়ে নিতে পারেন, সেটাও হতে পারে। তো এই হচ্ছে যোনি মুদ্রা। সুতরাং যোনি মুদ্রা করলে একাগ্রতা, চিত্তরসের আনন্দ এবং কুণ্ডলিনী শক্তিকে জাগরণ ঘটায়, মানে সিদ্ধারার এখান থেকে যে
নারী যে কুণ্ডলিনী আমাদের থাকে, যেটা শুনেছেন, বোঝেননি হয়তো কিন্তু শুনেছেন, যে শক্তি নিহিত হয়ে নিচের দিকে থাকে তার জাগরণ ঘটায়। তার মানে শরীরে সঠিক রক্ত সঞ্চালন হয়, খাদ্য হজম হয়, মানসিক যে বিকৃতি থাকে, টেনশন থাকে, সেগুলোকে কমায়, এক অপার আনন্দ, অনাবিল আনন্দ এর মধ্যে দিয়ে কাজ করে। ব্রহ্মনাদগুলোকে, সূক্ষ্ম যে নাদ, আমরা আমাদের এই মানে জীবনের যে কর্ণ কান, যা এমনি শুনতে পাই না, তা কিন্তু এই যোনি মুদ্রা করাকালীন আমরা যদি ধ্যানস্থ হতে পারি, ঐশী শক্তি সুচিন্তা করতে পারি, সেই মার্গে বিচরণ করবার চেষ্টা করতে পারি, তখন এই নাদগুলোকে উপলব্ধি করতে পারি খুব সহজে। এবার যেটা বলার সেটা হচ্ছে এই যে অনিয়মিত যে ঋতুস্রাবের কথা বললাম, তার জন্যে যে যে প্রবলেমগুলো মায়েদের বোনেদের হয়ে থাকে সেখানে, বা হঠাৎ করে বয়স না হওয়া অবধি, মানে 50 ইয়ার্স হয়তো কাছাকাছি গেছে, সেখানেও অনেকের অনেক রকম অসুবিধের সৃষ্টি হয়, যে অসুবিধে মানসিক পীড়া তৈরি করে মহিলাদের ক্ষেত্রে। বিভিন্ন রকম যাতনা তার মনে, দুঃখ কষ্ট, যার বিবরণ সে ব্যক্ত করতে পারে না, বলতে পারে না, বর্ণনা করতে পারে না, মানে ডেসক্রিপশনে আসতে পারে না, কারণ একটা কোথায় যেন ভয়, কোথায় যেন একটা অসুবিধের সৃষ্টি হচ্ছে, যা ক্লিয়ারলি কাউকেই সে বর্ণনা করতে পারছে না। এই এমন তো অবস্থায় এই মুদ্রা তাকে বিশেষ ফল এনে দেবে, অনেক অংশে অনেক অসুবিধে কাটিয়ে দেবে এবং মানসিকভাবে তাকে দৃঢ় তৈরি করে দেবে। তো এই জন্যে মহিলাদের ক্ষেত্রে এই মুদ্রা বিশেষ কার্যকরী। এবার পুরুষেরা প্রশ্ন করলে আমি সেই আনসারের জন্য আবার এই কথাটা বলে দিচ্ছি, যারা ঐশী শক্তির সঙ্গে যুক্ত হতে চান, ধ্যান তপস্যা জপ বা এই জাতীয় কোনো কাজের সঙ্গে, এই কর্মকাণ্ডের সঙ্গে আপনি আপনার ইষ্টকে দেখতে চান, ইষ্টকে বুঝতে চান এবং মানে ঐশ্বরিকভাবে আলোকিত হতে চান, নিজের অন্তরাত্মার শুদ্ধি এনে, সেই জায়গায় এই যোনি মুদ্রা খুবই লাভদায়ক, খুবই কার্যকরী। আজকে অনেকখানি কথা বললাম যোনি মুদ্রা সম্পর্কে, গভীর রাত, প্রচুর কষ্ট করেছি সারাদিন, তবু আপনাদের জন্যে এই খাটনির পর এই মুদ্রা ব্যক্ত করলাম। যদি কারুর বুঝতে অসুবিধে হয়ে থাকে চলে যাবার আগে, আবার এই মুদ্রাটা ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে আঙুলগুলো দেখুন, এই যে আঙুলগুলো, বাকি আঙুলগুলো মানে মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এটাকে ক্রস করতে পারেন, প্রত্যেকটা ক্রস করে মানে ভেতরে ভেতরে ঢুকিয়ে আংটা বানিয়ে বানিয়ে নিতে পারেন, কবজার মতন এটা করতে পারেন। আদারওয়াইজ এই গায়ে গায়ে, মানে প্রত্যেকটার মাপের যে গায়ে গায়ে, সেটাকে একসাথে করতে পারেন, একসাথে এইরকম ঠেলে রাখতে পারেন, গায়ের জোরে নয়, কোনো মুদ্রাই গায়ের জোরে করা যায় না। তর্জনী দুটোকে সামনে রেখে আর বৃদ্ধ আঙুলগুলোকে ওপরের দিকে রেখে শুধু এইভাবেও করতে পারেন, আবার ক্রস করে ঢুকিয়ে সেম ওয়েতে একইভাবে করতে পারেন। এটা বক্ষে যেটা করা হয় সেটা অন্য কাজের জন্যে, সেটাও যোনি মুদ্রা, কিন্তু এটা নাভির কাছে, পেটের কাছে মার্কিং করবেন, পেটের কাছে এই মুদ্রা করে রাখবেন, এটাতে হাঁটুতে আপনাকে রেখে রেস্ট করতে হবে না। আর শ্বাস প্রশ্বাস ভীষণভাবে, কারণ শ্বাস ঠিক ঠিক গ্রহণ করা আবার ঠিক ঠিক বর্জন করা, এই দুটোর অর্থই হলো, আগেরবারেই বলেছি, প্রাণায়াম। সুতরাং শ্বাস প্রশ্বাস খুব নর্মাল রাখবেন, স্বাভাবিকভাবে বসবেন, পদ্মাসনে, বজ্রাসনে, সুখাসনে, সিদ্ধাসনে কেউ যদি পারেন তাও বসতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু 15 থেকে 20 মিনিট একবারে করবেন। সারাদিনের মধ্যে যদি দুবার করেন তাহলে 40 মিনিট, তার মানে সেইভাবে ডিভাইড করে নেবেন, আর
চলতে ফিরতে এই ক্ষেত্রে এই মুদ্রা করে অসুবিধে, কারণ এই মুদ্রা আপনি বাইরে বা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় করতে সংকোচ বোধ করবেন। সুতরাং এই মুদ্রা বসে গৃহে কোনো জায়গায় এবং সেটা ঘুম থেকে উঠে খালি পেটে বিশেষ উপকার পাবেন, এবং তার সঙ্গে যদি খেয়ে ফেলেন খাবার তাহলে অন্তত 40-45 মিনিট গ্যাপ দিয়ে করবেন, এইটুকু বলছি। সুতরাং এগুলো এইভাবে পালন করুন, বিশেষ লাভ পাবেন। ধ্যান তপস্যার ক্ষেত্রে তো কথাই নেই, মানে যারা মানে পুরুষ মানুষ তারা যদি করেন ঐশী শক্তির সঙ্গে যুক্ত হতে পারবেন, ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করবেন, ব্রহ্মের নাদগুলো শুনতে পাবেন এবং আপনার ইষ্টকে বা আরাধ্যকে আপনি চাক্ষুষ করতে পারবেন এই মুদ্রা দ্বারা। আর এই মুদ্রা দ্বারাই নারী শক্তির যে আদি শক্তির বহিঃপ্রকাশ ঘটেছিল, তবেই তো সৃষ্টি পৃথিবীতে সব কিছুর সৃষ্টির আদি উৎস, সেই উৎস, সেই জন্যে এই নারী শক্তি প্রকাশ বিভিন্নভাবে যে স্থগিত হয়ে পড়ে, সেই ক্ষেত্রে নারী মানে আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, তারা বিশেষভাবে ফল পাবেন। আমি যে যে পয়েন্টগুলো উল্লেখ করছি সেগুলো ভালো করে মন দিয়ে বারবার দেখতে থাকুন, বুঝতে পারবেন আমার বলা কথাগুলোর সঙ্গে এটার সামঞ্জস্যতা। সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা, আর গুরুজনদের কাছে আমার প্রথাগতভাবে নতমস্তক প্রণাম। সকলকে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। শুভরাত্রি, শুভ মঙ্গলময়, ঈশ্বর আপনাদের শুভ বয়ে আনুক। সকলে ভালো থাকুন।